আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় সমরাস্ত্র কর্মসূচি হলো F-35। 2044 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের 2000-এর বেশি F-35 বিমান কেনার পরিকল্পনা রয়েছে। পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধবিমানের আয়ুষ্কাল ধরা হয়েছে 60 বছর। 60 বছর ধরে এসব বিমান পরিচালনায় যুক্তরাষ্ট্রকে খরচ করতে হবে $1.70 trillion বা $1,70,000 কোটি বেশি। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো F-35 কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরে বিতর্কের নানা দিক। F-35 এর পেছনে বিপুল অর্থ ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ সহ বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। ভবিষ্যতে এর পেছনে যে বিপুল অর্থ ব্যয় করতে হবে তাতে উদ্বিগ্ন দেশটির অনেক নীতি নির্ধারক। বর্তমানে একটি F-35 বিমান আকাশে 1 ঘন্টা অবস্থান করলে খরচ হয় $36,000। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এমন ব্যয়বহুল যুদ্ধবিমান কর্মসূচি বাতিলের দাবি জানানো হয়েছে। হাউস অব আর্ম সার্ভিসেস কমিটির চেয়ারম্যান রিপাবলিকান অ্যাডাম স্মিথ এ দাবি জানিয়ে বলেছেন, সংখ্যা নয়, আমাদের গুরুত্ব দিতে হবে দক্ষতার উপর। তিনি বলেন, আমাদের ইঁদুরের গর্তে অর্থ ঢালা বন্ধ করতে হবে। F-35 বিমান কেনা বন্ধ করে F-15EX এর প্রতি অধিক মনোযোগী হবার আহ্বান জানিয়েছেন অ্যাডাম স্মিথ। F-35 এর পেছনে ভবিষ্যতে যে $1.70 trillion ব্যয় করা হবে তা যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছ থেকে সংগ্রহ করা হবে ট্যাক্স বাবদ। ব্যয়বহুল F-35 বিমান কর্মসূচি নিয়ে অনেক বিরোধিতা রয়েছে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট রিপাবলিকান উভয় রাজনীতিবিদদের মধ্যে। F-35 একটি জয়েন্ট স্ট্রাইক ফাইটার প্রজেক্ট। এ প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, তুরস্ক, ইতালি, নরওয়ে, ডেনমার্ক, নেদারল্যান্ড সহ আরও বিভিন্ন দেশ। তুরস্কের 120টি F-35 সংগ্রহ করার কথা ছিল, কিন্তু রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল সিস্টেম ক্রয়ের কারণে যুক্তরাষ্ট্র এ প্রকল্প থেকে তুরস্ককে বের করে দিয়েছে। F-35 বিমান প্রথম যুদ্ধে ব্যবহার করে ইসরায়েল 2018 সালে। 2070 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র নেভি, এয়ারফোর্স এবং মেরিন কর্পস এ বিমান সার্ভিসে রাখার পরিকল্পনা করছে। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইসরায়েল, অস্ট্রেলিয়া, ইতালি, জাপান, নেদারল্যান্ড, নরওয়ে এবং দক্ষিণ কোরিয়ার কাছে এ বিমান রয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের সামনে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে সামরিক ব্যয়। কংগ্রেসে এটা একটা হট ইস্যু। ডেমোক্রেট রিপাবলিকান উভয় সদস্যদের অনেক দিন ধরে আপত্তি রয়েছে সামরিক খাতের ব্যয়বহুল বিভিন্ন কর্মসূচির বিষয়ে। চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্র নেভি চাচ্ছে 500 রণতরীর একটি বহর গড়ে তুলতে। শত্রু ড্রোন ভূপাতিত করতে নেভি চাচ্ছে উচ্চ প্রযুক্তির অনেক আনম্যান্ড ভেসেল। বিমানবাহিনীর F-35 কর্মসূচি নিয়ে যখন নানা ধরনের সমালোচনা চলছে, তখন সামনে আসছে আরেক ব্যয়বহুল কর্মসূচি, B-21 স্কাই রেইডার বোমারু বিমান কর্মসূচি। দীর্ঘদিন ধরে আলোচিত B-21-এর চলতি বছরে ফ্লাইট টেস্টের কথা রয়েছে। এর খরচ হতে পারে $500 থেকে $600 মিলিয়ন। অপরদিকে যুক্তরাষ্ট্র আর্মির রয়েছে সমরাস্ত্র আধুনিকায়নের অনেক কর্মসূচি। রয়েছে পারমাণবিক অস্ত্র ডেলিভারি সিস্টেম এবং অবকাঠামো উন্নয়নের পেছনে $100 বিলিয়ন প্রকল্প। আরও রয়েছে হাইপারসনিক মিসাইল, মহাকাশ ফোর্সের পেছনে খরচ। এভাবে যদি তালিকা করা হয় তাহলে প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের প্রতি বছর খরচের হিসাব অবিশ্বাস্য গতিতে বাড়ছে। হাউস অব আর্মড সার্ভিস কমিটির চেয়ারম্যান অ্যাডাম স্মিথ ব্রুকিংস ইনস্টিটিউট ফোরামে বলেছেন, F-35 বিমান প্রকল্প বাতিল করতে হবে। তিনি বলেন, US এয়ারফোর্সের এ বিমান অন্য সব শাখার জন্য একটি মডেল হতে পারে। আমাদের মূল্যবান অর্থ সঠিকভাবে কাজে লাগাতে হবে, আর নৌবহরের রণতরীর সংখ্যায় আপ্লুত হলে চলবে না। অপচয় করার মতো অর্থ আমাদের কাছে নেই। যুক্তরাষ্ট্র যেমন রাশিয়ার সাথে দীর্ঘদিন স্নায়ুযুদ্ধে লিপ্ত ছিল চীনের সাথে, সেরকম কোনো যুদ্ধে জড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন অ্যাডাম স্মিথ। চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক উত্তেজনাকর পর্যায়ে যাতে না যায় সেজন্য যুক্তরাষ্ট্রকে আলোচনা এবং কূটনৈতিক উদ্যোগের পরামর্শ দেন তিনি।
অ্যাডাম স্মিথ বলেন, প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন মাও সেতুং আর চো এন লাইয়ের সাথে বৈঠক করেছিলেন, আর রোনাল্ড রিগান বৈঠক করেছিলেন মিখাইল গর্ভাচেহের সাথে। এর ফলে ঠান্ডা লড়াই গরম লড়াইয়ে পরিণত হতে পারেনি। যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমার সংখ্যা 5,000 উন্নীতকরণ এবং পারমাণবিক অস্ত্র আধুনিকীকরণের জন্য 1,50,000 কোটি ডলার খরচের কংগ্রেশনাল আহ্বান প্রত্যাখ্যান করেছেন অ্যাডাম স্মিথ। F-35 প্রকল্পকে অনেকে $1 trillion মিস্টেক হিসেবে আখ্যায়িত করেন। নির্মাণের পর থেকে F-35 বিমানে বিভিন্ন ধরনের ত্রুটি ধরা পড়তে থাকে। এছাড়া এই বিমান পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ খরচ এতই বেশি যে তা নিয়ে অর্থের অপচয় হিসেবে অনেকের মনে সন্দেহ সৃষ্টি করে। বর্তমানে F-35 বিমানে ফাইটার ড্রোন ধারণা যুক্ত করা বিষয়ে গবেষণা করছে যুক্তরাষ্ট্র এয়ারফোর্স। অপরদিকে এয়ারফোর্স রিসার্চ ল্যাবরেটরি 2018 সালের মার্চে শুরু করেছে 6th generation ফাইটার জেট FX নির্মাণের কার্যক্রম। এই বিমান প্রতিপক্ষের বিমানের বাধা উপেক্ষা করে শত্রুপক্ষে প্রবেশ করার সক্ষমতা ছাড়াও বহন করতে পারবে হাইপারসনিক অস্ত্র। যদিও এই বিমান উৎপাদনে যাবে কিনা তা এখনও নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র। ব্রুকিংস ইনস্টিটিউট ফোরামে অ্যাডাম স্মিথ বলেন, আমাদের কমান্ডারদের চাওয়া অনুযায়ী যত ইচ্ছা তত অর্থ দিতে পারি না। নির্দিষ্ট পরিমাণ ঠিক করে তাদের বলতে হবে, এই তোমাদের বাজেট, এখন এর উপযুক্ত ব্যবহার করো। তিনি বলেন, প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দের ক্ষেত্রে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পরিত্যাগ করতে হবে। বিমানের আবিষ্কারক যুক্তরাষ্ট্র, ফলে প্রায় সব ধরনের যুদ্ধবিমানের ক্ষেত্রে দীর্ঘকাল ধরে আকাশে শ্রেষ্ঠত্ব রেখেছে যুক্তরাষ্ট্র। যদিও প্রতিপক্ষের তুলনায় যুক্তরাষ্ট্রের যে এয়ার সুপারিয়রিটি রয়েছে তার কারণ F-35 স্টেলথ ফাইটার। যদিও শুরু থেকে এই বিমান নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। F-35 নিয়ে সমালোচনার মূলে রয়েছে বিপুল অর্থ ব্যয়, দেরিতে ডেলিভারি সহ বিভিন্ন ধরনের ত্রুটি। তাছাড়া এই বিমানের যেসব দক্ষতা নির্ধারণ করা হয়েছিল শুরুতে তার মাত্র 69% অর্জিত হয়েছে। এ বিমান নিয়ে আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি বর্তমান সময়ের মোস্ট অ্যাডভান্সড ফাইটার জেট। এর রয়েছে তাক লাগানো অনেক বৈশিষ্ট্য। F-35 বিমানের নির্মাতা যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন, এছাড়া যুক্তরাষ্ট্রের নর্থ্রপ গ্রুম্যান এবং ব্রিটেনের BAE সিস্টেম এর সহযোগী নির্মাতা প্রতিষ্ঠান। F-35 একটি পঞ্চম প্রজন্মের বহুমুখী যুদ্ধ বিমান। এটি একটি স্টেল ফাইটার, অর্থাৎ প্রতিপক্ষের রাডারকে ফাঁকি দিতে সক্ষম। এয়ার সুপেরিয়রিটি এবং স্ট্রাইক মিশন উভয় দক্ষতা রয়েছে এ বিমানের। এছাড়া ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ইন্টেলিজেন্স, সার্ভিলেন্স এবং রকনিসেন্স ক্ষমতা। এ বিমানের অপর একটি বৈশিষ্ট্য হল হেলিকপ্টারের মতো সম্পূর্ণ ভার্টিক্যাল উপায়ে উড্ডয়ন এবং অবতরণ করতে পারে। এর ফলে অবতরণ ও উড্ডয়নের জন্য কোনো রানওয়ের প্রয়োজন হয় না। দীর্ঘ সময় আকাশে এক স্থানে স্থির হয়ে থাকতে পারে F-35 ফাইটার জেট। এমনকি রয়েছে পেছনে চলার ক্ষমতা। টেকনিক্যাল উপায়ে পেছনে চলতেও সক্ষম এ বিমান, সক্ষম ব্যাকওয়ার্ড ল্যান্ডিং করতে। এর রয়েছে এয়ার টু এয়ার, এয়ার টু সার্ফেস মিসাইল এবং অ্যান্টিশিপ মিসাইল ক্ষমতা। F-35 প্রথম আকাশে উড়ে 2006 সালের 15 ডিসেম্বর, প্রথম সার্ভিসে যুক্ত হয় 2015 সালে যুক্তরাষ্ট্র মেরিন কর্পসে। 2021 সালের মার্চ পর্যন্ত 620টি নির্মাণ করা হয়েছে এ যুদ্ধ বিমান। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন BDviews ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আমাদের ওয়েবসাইট BDviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।